আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করি অনেক বেশি ভালো আছো। ভাই টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝাই গেছো, আজকের ভিডিওটা কিন্তু ভাই তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ তোমরা কিন্তু গাইস এই যে নতুন র‍্যাঙ্ক সিজনে কম বেশি সবাই পুশ দাও, বাট কিভাবে ভাই বেশি বেশি পুশ দিয়া প্লাস নেওয়া যায় এটা কিন্তু কেউই ভাই এরকম ভাবে জানো না। তোমরা পুশ দাও বাট প্রতি ম্যাচে প্লাস পাও ভাই 20, 22, 23 বা 25 সর্বোচ্চ। কিন্তু গাইস তোমরা জানো আমার ট্রিক্সগুলো যদি ফলো করো তাহলে প্রতি ম্যাচে কিন্তু গাইস তোমরা নরমালে 40 থেকে 45 করে প্লাস আনতে পারবা। আর অবশ্যই কিন্তু এটার জন্য গাইস আজকের ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা, ভিডিওতে একটা লাইক দেওয়া, বন্ধুদের শেয়ার দিতে হবে। তো যাই হোক ভাই, চলো গাইস বেশি কথা না বলে মেন ভিডিও শুরু করি। দেখো গাইস অলরেডি কিন্তু গাইস আমরা এখানে আমাদের স্কোয়াড নিয়ে নামছি। আর মেনলি ভাই তোমাদের কিন্তু ভাই মনে করো যদি স্কোয়াড নিয়ে খেলো বা ডুও নিয়ে খেলো বা সোলো খেলো যাই খেলো, তোমাদের ম্যাচের যে ম্যাপগুলো আছে সবগুলা ম্যাপ কিন্তু ভাই তোমাদের সবার ডাউনলোড দিতে হবে। আর ভাই তোমাদের সবার যদি সবগুলা ম্যাপ ডাউনলোড করা থাকে তাহলে কিন্তু গাইস তোমরা 10% বেশি বোনাস পাবা। মানে গাইস তোমরা যদি ধরো 50+ করো ওইখানে কিন্তু তোমরা 5+ বেশি পাইতেছো। তো অবশ্যই কিন্তু ম্যাপগুলো ডাউনলোড দিতে হবে। আর এটার জন্য আমি তোমাদের দেখাইতেছি ভাই ম্যাপের ইয়াটা মানে কিরকম থাকবে আর তোমরা কিভাবে বুঝবা ম্যাপ ডাউনলোড দিলে যে তোমরা আসলে সবার ম্যাপ ডাউনলোড দেওয়া আছে কিনা। আর ভাই আসলে ম্যাপ যদি ডাউনলোড দেওয়া থাকে তাহলে এই যে তোমাদের এখানে আমি যে প্লাস আইকন দিছি এটা কিন্তু ভাই তোমাদের নীল হয়ে থাকবে, এরকম গাঢ় বেগুনি হয়ে থাকবে। আর যদি এটা ভাই ডাউনলোড তোমাদের কারো ম্যাপ যদি ডাউনলোড না দেওয়া থাকে তাহলে কিন্তু ভাই এটা তোমাদের সাদা হয়ে থাকবে। তো গাইস দেখাইতেছি ভাই, দেখো ম্যাপে ডুইকা। এখন কিন্তু গাইস আমি একটা ম্যাপ কাইটা দিব। এই যে দেখো ভাই ম্যাপটা কিন্তু আমি অলরেডি কাইটা দিলাম, আর এখন কিন্তু দেখবে গাইস এই যে ভাই এটা সাদা হয়ে গেছে। তো এইভাবে গাইস তোমাদের টিমে যদি কেউ আসে দেখবে এটা যদি সাদা হয়ে থাকে তাহলে বুঝবা টিমমেটের কারো ভাই ম্যাপ ডাউনলোড দেন নাই। আর অবশ্যই কিন্তু এই সবগুলো ম্যাপ ডাউনলোড দিলে এটা নীল হবে। তো ভাই এটা যদি নীল করতে পারো তাহলে কিন্তু বেশি বেশি প্লাস পাবা। আর ভাই বেশি প্লাস পাওয়ার এই ট্রিক্সটা কিন্তু ভাই তোমরা অনেকেই জানো না, অনেকেই কি ভাই ভাই বেশি বলতে এরকম কেউই জানো না, শুধুমাত্র কয়েকজন ভাই যারা রিজনে আসো বা গ্র্যান্ডমাস্টার পুশ দেয় তারা কয়েকজন হয়তো জানে, বাট তাছাড়া ভাই আমি দেখি নাই এখন পর্যন্ত কেউ এরকম জানে। বেশি বেশি ভাই প্লাস পাওয়ার কিন্তু আরও কয়েকটা ট্রিক্স আছে, তোমরা কম বেশি সবাইগুলো জানো, তারপরে ভাই নতুনভাবে বলে দিতেছি। গাইস মেনলি হচ্ছে যে দেখো ভাই আমি কিন্তু মাত্র ভাই ডাউন হয়ে গেলাম, আমার টিমমেট কিন্তু ভাই আমার রিভাইভ দিয়ে দিল। এতে করে কিন্তু গাইস আমার টিমমেটও ভাই হিল পাপের মানে আমার রিভাইভের কিন্তু গাইস প্লাসটা পাওয়া গেল। আর এখন যদি আমার টিমমেট যদি আমার হিল করে দিত তো ভাই ওই হিলের প্লাসটাও কিন্তু সে পাওয়া যেত। তো যাই হোক গাইস আমি কিন্তু পুরো ভিডিওটা আজকে দেখো আমি পুরো ইন্ট্রোটাল তোমাদের বুঝাই দিব কিভাবে ভাই তোমরা কিভাবে বেশি বেশি প্লাস পাবা। আর ভাই আমাদের এই ট্রিক্সগুলো কিন্তু ভাই ফলো করলে অবশ্যই প্রতি ম্যাচে দেখবা ভাই 40 থেকে 45 প্লাস আসেই, মিস নাই ভাই, রেগুলার পুরো এরকম প্লাস পাবা। আর রেগুলার যদি 40-45 করে প্লাস আনতে পারো ভাই তাহলে তোমাদের রেজন টপে যাও আটকা টাকাটা। আর গাইস দেখবা ভাই রেজনে যারা থাকে ওদের কিন্তু ভাই প্রতি ম্যাচে ভাই মনে করো বুয়ে আসে, আর প্রতি ম্যাচে কিন্তু ওরা এরকম 40-45 করে প্লাস আনে। এতে করে ভাই ওদের স্কোরটা অনেক বেশি হাই থাকে। আর নর্মাল স্কোর যাদের মানে নর্মাল প্লেয়ার ওরা কিন্তু ভাই 12,000-10,000 আটকে থাকে, আর কিন্তু রিজনের প্লেয়ারগুলো ভাই 30,000-40,000 চলে যায়। তো মূলত ওরা ট্রিক্সগুলো ফলো করে খেলে, এটার জন্য প্রতি ম্যাচে ওরা বেশি বেশি প্লাস পায়। আর গাইস দেখলাই তো এই ম্যাচে কিন্তু ভাই নাইম অলরেডি আমি 3টা কিল করে ফেলেছি, এনেমি কিন্তু এখনো ভাই 48টার মতো আছে, আর আমার টিমমেটরা আমার সাথে আছে। আর ভাই মূলত পুশের সিজনে কি তোমরা যারা যারা পুশ দিতে চাও তারা কিন্তু ভাই ভালো একটা স্কোয়াড নিয়ে খেললো, নাহলে কিন্তু ভাই ধরা খেয়ে যাবা। আর ডুও খেললে ভাই ভালো একটা প্লেয়ার নিয়ে খেললো, নাহলে তো ভাই বুঝে গাইস একটা ভালো প্লেয়ার আসলে যদি মারতে না পারো তো তো মাইনাস খাই ভাই। তো যাক চলো গাইস এই জায়গায় কিন্তু এখন আমাদের আবার নতুন করে একটা সিস্টেম আছে ভাই, প্রথমে একবার মরলে কিন্তু ভাই ম্যাজিক কিউবে নিয়ে যায়, তারপর ওইখান থেকে আবার ভাই রং টং মিলে কিন্তু তারপর আবার নামতে পারো। তো ভাই অবশ্যই কিন্তু গাইস তোমাদের মোটামুটি ভাই যারা লাস্ট খেলো তাদের জন্য একটা ভালো সুবিধা হয়েছে, মানে নিজস্ব একটা বাঁচানোর একটা ইয়া সিস্টেম হয়েছে। তো যাক ভাই তোমরা অনেক কিছু আছে গাইস, এগুলো ফলো টলো করে খেলে কিন্তু ভালো প্লাস আনতে পারবা। আর অনেকে বলতে পারো ভাই আপনারা ভাই পুশের ইয়া করতেছেন তো ভাই আপনাদের স্কোর তো কম কম কেন, আসলে ভাই আমরা একলা মানুষ খেলি ভাই আর ওরকমভাবে পুশ দেই না, ভিডিও ভিডিও বানাইতে হয় তো ওরকমভাবে পুশ দিতে মনে করো পারি না বা সময়টা পাই না, ঠিক আছে। তারপরে যতটুকু পারি দেখতে পারো ভাই মোটামুটি 9,000-এর মতো স্কোর করতে পারছি। তো যাক সমস্যা নেই, আস্তে আস্তে ভাই যতটুকু পারি শেষ পর্যন্ত সিজন থাইকা ভাই অনেক বেশি স্কোর করবো। তো অবশ্যই তোমরা বেশি বেশি সাপোর্ট দিও, ভালোবাসা দিও। তো চলো গাইস অলরেডি কিন্তু আমার 5 কিল হয়ে গেছে, আর এখানে ভাই আমার টিমের দিরা মরে গেছে। তো চিন্তা করলাম ওদের আগে রিভাইভটা করে দিই, যেহেতু আমার কাছে 900 টোকেন আছে আর আয়া দিই ভাই এনিমি একটা রিভাইভ দিতেছে। তো চিন্তা করলাম ভাই ওরা আগে মাইরা দিয়ে নিলে কিন্তু অনেক বেশি বিরক্ত করবো, তারপর আবার যদি মাইরা দেয় তাহলে আমার টোকেন দিয়ে যাবে। তো অবশ্যই আগে একটু মারি তো লাগে, একটু প্রথম ফাইজ আমি কথা ছিলাম ফার্স্টে হেডম্যাট দিমো ডাইরেক্ট, কিন্তু ভাই ওটা ভালো প্লেয়ার আছে তো গাইস পুরো ধরো বডি বেলা টিপ আছে, তো আমি স্কোপিং ভুলে হয়ে যায় গাইস আর অনেকখানি ড্যামেজ খেয়ে যাই। বাট আমি প্রথম নার্ভাস হয়ে গেছি যে ভাই মুইরা যাবো নাকি, দেন ভাই পিছে ঘুরে যখনই জামশটটা দেয় আর সোজা হেড শট লাগা মুইরা যায়। তো চলো গাইস ওরে যেহেতু মারছি এখন তাড়াতাড়ি টিমমেট দুটো রিভাইভ দিয়ে দিই, কারণ আমি কোনো প্রকার রিক্স নিতেছি না ভাই, আর যত বেশি টিমমেটে রিভাইভ টিভাইভ দিয়ে ভাই তাড়াতাড়ি করে মনে করো মাঠে নামতে পারুম ততক্ষণ পর্যন্ত ভাই আমার ভিতরে একটা অন্যরকম একটা ফিল কাজ করবে, বুঝি তো ভাই টিমের বাঁচতে ভাই অন্যরকম একটা শান্তি আসবে যে না টিমমেট আছে এখন মেরে গেল কোনো প্যারা নাই, টিমমেট একটু পজিশন বাঁচিয়ে দিতে পারবে। আর নিলে একলা খেললে কিন্তু অনেক বেশি ঝামেলা ভাই, অনেক বেশি রিক্সই থাকে, নার্ভাস হয়ে যায়।
তো যাক চলো ভাই, টিমমেট অলরেডি আইসা পড়ছে, এখন আর পেরা নাই, পুরা দূরা রাস দিব ভাই, মরলে মরলাম, আর বাঁচতে বাঁচতে মেহান তার পেরা নাই, যেহেতু টিমমেট আছে মরে ডেরা গেলে আবার বাঁচিয়ে দিব। আর অবশ্যই ভাই তোমরা কিন্তু কম মরণের চেষ্টা করবা, যত বেশি মরবা ভাই তত বেশি তোমাদের প্লাস পয়েন্ট কাইটা নিবে। তো অবশ্যই তোমরা প্রতি ম্যাচে ভাই যারা রিজন পুষতে তারা কিন্তু ভাই দেখবে একদম মরেই না ধরতে গেলে, ওরা একদম হোল্ড মেরা মেরা খেলে, দূরে থেকে পাইলে ভাই বুঝুই তো এক একটা গানের তিনটা তুনটা করে চিপ চুপ লাগায় ভাই একদম ম্যাক্স ট্যাক্স করে দূরে থেকে ওরা দূরা টিপতে থাকে। ওরা কিন্তু হেডের চিন্তা করে না, বডি বডি দিয়ে ভাই এনিমি মারার চিন্তা করে। এই যে দেখো গাইস, এখন কিন্তু আমার হিলের পয়েন্টটা লাগবে, তো আমি আমার টিমমেটরে ভাই ল্যান্ডমাইন দিছি আর বলছি ভাই যাও তাড়াতাড়ি করে ভাই মরো মইরা আমার ইয়ার পয়েন্টটা দাও। তো ভাই ও সোজা কিন্তু বেস বুস্ট কুইলা গেছে গা, এখন ল্যান্ডমাইন মাইরা ভাই ডাউন হবে। এই যে ভাই কি করতেছে ভাই, অর্ধেক মইরা আর বয়ে রইছে, মানে বেস্ট খুলে নেয় হয়তো, যাক সমস্যা নেই, এখন হয়তো মইরা যাবে। এই যে ভাই মরছে, চলো গাইস, আর এই পয়েন্টটা কিন্তু ভাই দুইবার দেওয়া লাগবে না, শুধুমাত্র একবার তোমার টিমমেটটা ডাউন করে আর একবার হিল করে দিবা, তাহলে এটার ভালো পয়েন্ট পেয়ে যাবা পাঁচ পাঁচ করে, ঠিক আছে। আর ভাই এটার পয়েন্টের জন্য তোমার ম্যাচ অনেক বেশি আগায় যাবে, অনেক সময় মাইনাস পয়েন্ট যদি হয় তো এই পয়েন্টটা কাইটা তোমার মাইনাস পয়েন্টটা বাঁচিয়ে প্লাস পয়েন্টে নিয়ে যাবে। তো অবশ্যই এগুলো ফলো করবা। আবার গাইস দুই থেকে তিনবার কিন্তু তোমাদের এনিমি মনে করো তোমার টিমমেট মরে গেছে, ওদের ভাই যে টোকেন দিয়ে বাঁচিয়ে দেওয়া হবে, তাহলে ওই টোকেনের মনে করো ইয়ার পয়েন্টটাও পাওয়া যাবে, রিভাইভের পয়েন্টটাও, ঠিক আছে। তো এইভাবে গাইস ট্রিক্সগুলো ফলো করে করে ভাই প্রতিটা ম্যাচ খেলবা, দেখবো অনেক ভালো একটা স্কোর করতে পারবা, আর তোমরা খুব তাড়াতাড়ি কিন্তু ভাই গ্রাউন্ড মাস্টার নাম দিতে পারবা। আর গাইস আজকের ভিডিওটা কিন্তু একটু টুকটাক বড় বানাইছি, কারণ তোমরা কিন্তু বড় ভিডিওগুলো দেখতে পছন্দ করো, তারপর অত বড় করতে পারি না, মিডিয়ামই ভাই ধরতে গেলে 12-13 মিনিটের। তো যাক ভাই বেশি বেশি স্কিপ করি না, একদম অল্প স্কিপ করছি, যেন থেকে ভাই বেশি ঘোরাঘুরি করছি অতটুকু পার্টি স্কিপ করছি, তাছাড়া সম্পূর্ণ ভাই ভিডিও দিছি। তো যাক চলো গাইস, অলরেডি কিন্তু দেখো ভাই আমিও ভাই এনিমি দেখা দেখি তিনটা গান লইছি ভাই, তিনটা করে ম্যাক্স করা গান। তো যাক চলো ভাইয়া, মানে দুইটা গান লুইছি তিনটা চিপ লাগায় ম্যাক্স করছি ভাই। তো ভাই এডিতে কিন্তু ভালো ড্যামেজ দেয়, ইস্কার তো বুঝবে ভাই, চিপ দিলে একদম ঝাঁকানাকা, তার বিদ্যুৎ হেড মারলে তো কোনো কথাই নাই। আবার MP5 তিন লাগায় রাখছি ভাই পিটানের লিগা, তো প্যারা নাই, চলো আস্তে আস্তে যাই উপরে, কিন্তু এনিমি আছে এডিটা মারতে হবে। আর ভাই আমাদের কিন্তু যতটা না মইরা ভাই এনিমি মারা যায় ততটাই ভালো, আর গেছে এমনি তো আমার রাস ছাড়া ভালো লাগে না, কি লিগা জানি ভাই। তো এটার জন্য উড়া দৌড়াবে এনিমি মারার জন্য ভাই রাস দিয়ে দিই, আর বেশিরভাগ সময় ভাই রাস দিতে যাই কিন্তু অনেকবার ডাউন খেয়ে যায় দেখোই। তো যাক তোমরা কিন্তু এরকম বোকামি করো না, স্কোয়াডের সাথে সাথে একসাথে খেলবা, দূর থেকে টিপা টুপা ভাই মোটামুটি 5-6টার মধ্যে কিল করলে দেখবো ফুল প্লাস পেয়ে যাবা। আর যাক ভাই তোমাদের মূলত ভাই হিলের প্লাস, তারপর হচ্ছে যে রিভাইভের প্লাস, তারপর যে যে আমি দেখাইলাম টিমমেটের ট্রিটমেন্ট করা এই প্লাস, তারপরে হচ্ছে ভাই ফুল ম্যাপ, মনে করো ম্যাপ যত কটা আছে সবগুলো ম্যাপ তোমরা সব স্কোয়াড মিলা ডাউনলোড দিয়ে ওই যে বেগুনি করবা, তারপরে খেলবে ওইটাতে 10% ইয়া পাবা, প্লাস বোনাস পাবা। তো এইগুলো সব মিলা যদি ফোকাস দিয়ে ভাই খেলতে পারো তাহলে দেখবো তোমাদের ফুল প্লাস আইসা পড়বে। আর অবশ্যই একটু ফাইট ফিট করে কিন্তু ভাই নর্মালে 25-30 হাজার ড্যামেজ দেওয়ার চেষ্টা করো, আর নর্মালে 5-6টা কিল করার চেষ্টা করো, নেল তো ভাই প্লাস কম পাবা ব্যাটেল স্কোরে। তো অবশ্যই ভাই সব কিছু মেনটেন করে খেলো তাহলে ফুল প্লাসটা দেখবো পাওয়া যাবা। আর ভাই আমার টিপসগুলো ফলো করলে মিনিমাম ভাই মানে 40 করে প্লাস পাবো ভাই, আর ভাই নর্মাল প্লেয়ার যারা ওরা কিন্তু ভাই 40 করে প্লাস আনতে পারে না, ওরা সর্বোচ্চ ভাই 25-30 তার বেশি আর আনতে পারে না। তো তোমরা আমার এই ট্রিক্সগুলো ফলো করে যদি ভাই প্রতি ম্যাচে 40 করে ভাই পাও তাহলে তোমাদের কী লাগে দেখবে, ইজিলি খুব তাড়াতাড়ি ভাই দুইটা ম্যাচ খেললে 80 পেয়ে গেলা, আরও বেশি তো ভাই দেয় 41-42-45 এরকম করে দেয়, তো আরও বেশি যদি মাঝে মাঝে আনতে পারো তো প্রতিটা ম্যাচ ভাই 2-3টা ম্যাচ খেললে তোমাদের 150-200 করে পয়েন্ট হয়ে যাবে। তো ভাই ইজিলি অনেক তাড়াতাড়ি বেশি স্কোর করতে পারবা। তো যাই হোক চলো গাইস, অলরেডি 10টা কিল করছি, এনিমি কিন্তু এখনও ভাই 28টার মতো আছে। আর দেখো ভাই কেমনি করে গাড়ি মারি ফাটাই দিতেছে, মানে ভাই কোনো পাইতারা যেমন করে ভাই পোলাবে মাথা মতো নষ্ট হয়ে গেছে গা, যাক সমস্যা না, ওই যেহেতু পাইতার করতে সরে তাকে মেরে দিতে হবে। চল ভাই লাগ না রে কেমনি, চলো গাইস অনেক কষ্টে মষ্টে কিন্তু উঠবে কার হেডটা দিলাম, কারণ ওয়ালের রূপে পলাই আসছিল, আল্লাহ রে আল্লাহ ভাই পিস দেয় আবার হাতটা রূপে খেলার পুত্রে আমি কইতেও পারি না, কইতে আয়া বডি ডিপ শুরু করে দিছে দেখছো, আমার বেশ বুস পুরো ঘুরা মুড়া বানা লাগছে। এই দেখো আবার ইয়া ফাটান শুরু করছে, ওয়াল ফাটান শুরু করছে গাইস, টেনশনে আছি ভাই, বোম মারতেছে, ওয়াল ফাটাইতেছে, কী করতেছে না করতেছে, যাক সমস্যা নেই, আমি কিন্তু ভাই মরে গেলে ম্যাচ শেষ। ওই দেখো ভাই বোম মারে একটাই দিক দিয়ে আরেকটা জায়গা বোম বাইরে, যাক সমস্যা নেই, দাঁড়া আমি ভাই গাইস একটা জাম শট দিমো না শালার পুতে করে, খালি ফাটাইতে দে পটলারা মর মর ওরে বাইরে ভাই, দুইটা মিলে টিকতেছে ভাই, দিছে শেষ পর্যন্ত আর ভেরি দিতে নেই, একবারে চাপচুপ দিয়ে দিছে ভাইরা। আচ্ছা যাক ভাই কপালে আসছিল না, কিচ্ছু করার নেই, মরে গেলাম গা ম্যাচটা। চলো আমার টিমমেট দুইরা ভাই আছে, আর এদিকে কাকা নামতেছে ভাই, তো দেখা যাক কাকার কাছে গাইস টোকেন আছে 300, তো যেহেতু নতুন মেশিনের কাছে নামছে মানে ভেন্ডিং মেশিনে বাঁচিয়ে দিতে পারবো, এই জায়গাতে আবার 2-3 টোকেন দিয়ে বাঁচানো যায়। চলো চলো ভাই কাকা তাড়াতাড়ি বাঁচাও, তাড়াতাড়ি বাঁচাও, চলো ভাই কাকে কিন্তু বোকাম করছিল নাইমা ভাই, এনিমি লাগা মারামারি শুরু করে দিছে, বাট সমস্যা নেই যাক অনেক কষ্টে মষ্টে ভাই বাঁচিয়ে দিছে। আর এদিকে কিন্তু ভাই আমি লাস্ট বর্ষা গাইস, আমি বাঁচি আর আমার কাকে মরছে, আমার স্কোয়াডে সবই মরে গেছে গা ভাই, দাঁড়া আমার টিমমেটগুলোর এখন রিভাইভ দেওয়ার একটা চেষ্টা করতে হবে ভাই, যেহেতু টোকেন আছে 300, যদি একটা এনিমি মেরা লুট করতে পারি হয়তো ভালো কিছু ভাই টোকেন পাওয়া যাবো। তো যাক দাঁড়াও ভাই এনিমি আসতে দাও, এনিমির পায়ের হাউস পেতেছে ভাই, আসতেছে মনে হয়, আচ্ছা দাঁড়াও কই মানে বুঝতেছি না ভাই, কিন্তু এনিমির পায়ের হাউস পেতেছে, ওই দেখো ভাই ল্যান্ডমাইন ট্যান্ডমাইন লাগায় বেরিয়েছি কিচ মেয়েরা,
চলো ভাইয়া উপরে আসে নাকি কেউ? এই যে 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 লেগে তো কই কিরে ভাইয়া, পাহাড় দিতেছে কইতে, এই কোনায় ঘাড়ায় ঘাড়ায় ঘোরাঘুরি মস্তামস্তি করতেছে। চলো ভাই, টোকেন কিন্তু অলরেডি 400 পাই গেছি, তো আমি আমার একটা টিমমেট অন্তত এখন ভাই রিভাইভ দেওয়ার একটা চান্স আছে। ওরে বাইরে ভাই বোম মারতেছে রে, যদি মাইরা দেয় গাইস তো একটু হোল্ডে থাকি বা কাবার লইয়া থাকি, তাহলে কিন্তু ভাই ম্যাচ শেষ। আর ম্যাচটাতে কিন্তু ভাই প্রতিটা ম্যাচ ভুইয়া করার চেষ্টা করো, ভুইয়াতে কিন্তু ভাই পাস করে প্লাস দেয়, তো পাস করে কিন্তু ভাই অনেক বেশি প্লাস বুঝুই। তো তোমরা যদি টানা 10টা ম্যাচ পাস পাস করা ভাই ভুইয়া করা প্লাস নিতে পারো, তাহলে কিন্তু ভাই দেখা যেতেছে 5-10-50 স্কোর পাই যেতেছো 10টা ম্যাচে ভুইয়া ভুইরা। তো অবশ্যই ভাই ভুইয়ার স্কোরটা কেউ হারায়ও না, যতটা ভাই হোল্ড মোল বা ক্যাম্প ট্যাম্প করে পারো লাস্ট পর্যন্ত ম্যাচটা ভুইয়া করার চেষ্টা করো, তাহলে এক্সট্রা কিন্তু ভাই 5টা করে বোনাস বেশি পাওয়া যাবা। তো যাক চলো গাইস, অলরেডি কিন্তু ভাই 13টা কিল আমার হয়ে গেছে, আমার টিমমেট কিন্তু ভাই সব মরে গেছে, আমি একাই লাস্টে বাইচে আসি। তো ম্যাচটা কি ভাই ভুইয়া করতে পারবো নাকি মরে যাবো ভাই দেখা যাক। আর ভাই ভুইয়া যদি না করতে পারি তাহলে তো ফুল প্লাসটা পাবো না ভাই, আর যেহেতু ভিডিও করতে আসছি ভাই অবশ্যই ফুল প্লাসটা আমাদের আনতে হবে, দেখাইতে হবে। চলো চলো মামা মরে না কেরে মাইয়া দিবে বেশি তা কাহিনি করে দেখছো। চলো গাই শেষ পর্যন্ত মাইরা কিন্তু ভাই মরছি, মানে ভাই এমন টাইমে বাঁচছি দেখছো গাইস, এখন যদি হরিজোল্যান্ডার না থাকতো তাহলে কিন্তু ভাই আকাশে যেতাম গা। তো যাক সমস্যা নাই, এনিমি কিন্তু ভাই এখন আছে 14টার মতো, তো দেখা যাক ভাই টিমমেটটা একটা বাঁচিতে হবে। ও ভাই টোকেন পেয়ে গেছি, টিমমেট সব বাসায় দিতে পারো সমস্যা নেই। চলো চলো আস্তে আস্তে করে যাই উপরের দিকে, যাই কিন্তু ভাই রিভাইভটা দিতে পারো, কারণ আমার সামনেই মেশিন ঘর, তো এটার জন্য বেশি প্যারা নাই। ওই যে মেশিন ঘরে কি এনিমি আছে নাকি ভাই, ওয়াল টোয়াল ছেড়ে বয়ে দিতে এরে মামা, এনে বইয়াবে রিভাইভ মারতেছে শালার বুতলো জালবিতে যাইবা। চলো ভাই এনিমি কিন্তু অনেকগুলো মইরা গেছে, আর বেশি পাইতারা করা যাবে না, এখন কিন্তু ওয়াল টামের আগে কিছু লুট পাটলো। আর ভাই এদিকে কিন্তু টিমমেট সবগুলো রিভাইভ দিয়ে দিছি, তাও ভাই সুপার রিভাইভ দিছি। তো চলো আমার টিমমেটরা ভাই আমি কইছি কিন্তু আমার লগে নামতে এদিকে, কারণ প্রচুর লুট বক্স আছে, ওরা কিন্তু ফুল লুট পাবে, কিন্তু ভাই এক একজন এক এক দিকে নিজের মতো করে নামছে। তো যাক সমস্যা নাই ভাই, ওই যে একটা তো অলরেডি ভাই জোনের দিতে যায় কী করতেছে বুঝতে পারেন, ওই যে লাইভ গেম নেট আনতে হয়তো বাড়বো না বেশিক্ষণ জোনের থেকে, আবার এখন নাই যাচ্ছে অলরেডি নেট গেছে গা। আচ্ছা দেখ সমস্যা নাই ভাই, চলো একটা কিন্তু অলরেডি মইরা গেছে, তো বাচ্চায় কী লাভ পেলো ভাই, এত কষ্ট করে বাঁচিলাম মইরা গেল গা। আর দেখা যাক গাইস ওই যে কাকারও কিন্তু অবস্থা ভাবসা ভালো দেখতেছি না ভাই, লাইফ আস্তে আস্তে যাওয়া শুরু করছে। চলো এই দিক দিয়ে কিন্তু ভাই একটা মাইরা দিলাম, আর আমার টিমমেট আরেকটা ভাই ও আমার কথা শুনে আমার কাছে নামছে ভাই, যাক সমস্যা না, আমার ওই টিমমেটদের একটা ভরসা আছে। ওই যে ওই যে ভাই আমার অবস্থা কিন্তু টাইট গেছে, আমি ভাবছিলাম এখনই মইরা যাবো গা, কারণ জোনে প্রচুর হেল্প কাটতেছিল গাইস সিরিয়াসলি। চলো ভাই আমার টিমমেট আমার লগে আছে, আমি এতেই খুশি ভাইয়া, বাট কাকা একটু দূরে আছে, বাট কাকার যদি মাইরা দেয় সাইডটা তো শেষ। আচ্ছা যা যা দেখা যাক ভাই, অলরেডি কিন্তু আর চারটে নেমে আসছে, মানে এই স্কোয়াড আছে। ওরে ভাই দিছে মাইরা গাইস, কপালটা দেখছো একদম ম্যান দাঁড়ায় গেছে, আর হেডশটটা আমি ওরা দেওয়ানোর বদলে আমি খেয়ে গেলাম। আর ভাই এদিকে তো দেখলাম আমরা দুইজন মইরা গেছি গা, আর এনিমি কিন্তু আছে দুইজন, আমার টিমমেট আছে দুইজন ভাইচা। তো দেখা যাক ভাই আমার টিমমেটটা কিন্তু শেষ পর্যন্ত ম্যাচটা ভুইয়া করতে পারে কিনা, আর ম্যাচটা ভাই ভুইয়া দরকার প্রচুর। তো যাক সমস্যা নাই, চলো দিক দিয়া ভাবসাবোদের ভালো দেখতেছি না গাইস, ওরা কি পারবে আসলে ম্যাচটা ভুইয়া করতে। আর কাকায় কই নামছে ভাই, কাকা তো চিপে পলার দিছে। আচ্ছা সমস্যা নাই, কাকায় সাইডটা মাইরা কিন্তু ভাই এনিমিরে, ওই যে অলরেডি কাকা একটা মাইরাও দিছে ভাই, আর এই আমার টিমমেট দৌড়িতে দৌড়িতে কাকায় তো মনে হয় সব মাইরা দিব। ভাই তুমি কী করতেছো রে ভাই, রাস্ট কিং মিয়া এইদিকে বই আবার ডাউন দেখতেছে। আচ্ছা সমস্যা নেই, ডাউন ক্লিয়ার দিতে আইছে, আর ওই দিকটা কাকায় মাইরা দিল মিয়া। আচ্ছা যাক ভাই, কাকা কিন্তু অলরেডি মাইরা সব দিনে ম্যাচ ভুইয়া করে দিছে। তো চলো গাইস দেখা যাক আমরা এখন কত প্লাস পাই ভাই, তো ভিডিওতে বললাম দেখছো ভাই 41 প্লাস পাইছি ভাই, আমি তো মইরা গেলাম কয়েকবার, নাহলে ভাই 45 প্লাস পেতাম, কারণ দুই একবার মূর্তি বিধে আমাদের কিছু প্লাস কাটা হয়েছে, আর নাহলে ভাই ফুল প্লাসটাই পাইতাম। তো যাক ভাই তোমরা তো দেখলাই আজকের ভিডিওতে কীভাবে ভাই ফুল প্লাসটা নিলাম, গ্র্যান্ড মাস্টারের প্লেয়াররাও কিন্তু ভাই এইভাবেই ভাই কিন্তু পুরো প্লাসটা নেয়। আর অবশ্যই কিন্তু ভাই ম্যাপের ডাউনলোডের এটা কিন্তু ভুলো না, সবগুলো ম্যাপ সবাই ডাউনলোড দিয়ে খেলো, তাহলে বেশি 10% বেশি ভাই তোমরা প্লাস পাবা। তো অবশ্যই এই জিনিসটা কিন্তু ফলো করো, আর রিভাইভ হেল্প আপ, আর হচ্ছে ভাই নিজেরা কম মরবা তাহলে ভাই বেশি প্লাস পাবা। তো আমার পুরো ভিডিওটা যারা দেখছো অবশ্যই ভাই আশা করি ভালো কিছু শিখতে পারছো, আর গ্র্যান্ড মাস্টার পুশের জন্য ভাই যেতটুকু প্রয়োজন তোমরা ততটুকুই ভাই ভিডিওর মাধ্যমে জানতে পারছো। তো গাইস আজকের মতো যাই, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করা, আমাদের দুইটা চ্যানেলই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতো গেলাম, সবাই ভালো থাকো সুস্থ থাকো, নিজেদের যত্ন নিও, আল্লাহ হাফেজ।